হ্যাঁ গাইজ, আজকে কিন্তু একটা নতুন একটা জায়গায় পরিচয় করাবো। আজকে কিন্তু চলে যাচ্ছি আমরা গোলপাতা জঙ্গল। আজকে গোলপাতা জঙ্গল একদম বাংলাদেশের বর্ডারের কাছেই, এবং এই গোলপাতা জঙ্গলের সম্পর্কে সব কিছু কিন্তু ভিডিও তথ্যটি কিন্তু এই ভিডিওর মধ্যে রাখবো। আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখুন এবং গোলপাতা জঙ্গল সম্পর্কে জেনে নিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই নতুন গাছের নাম জানতে হলে, দেখতে হলে অবশ্যই চলে আসবেন এই গোলপাতা জঙ্গলে। এই চলে এসেছি গোলপাতা জঙ্গলে, এখানে অবশ্যই কিন্তু ভিডিও ফুটেজটি আমি দিয়ে রাখবো। 30 টাকা ভাড়া, আপ ডাউন 60 টাকা দুজনে। আমরা যেহেতু দুজন আছি আর এই জঙ্গলে চলে এসেছি, এই যে আরেকজন, তো জঙ্গলের সব কিছু ঘুরে তোমাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবো, তো চলো একদম। তো ভাই টিকিট কাটতে গেল, টিকিট কেটে নিয়ে কিন্তু এখানে জাস্ট টিকিটের মূল্য 10 টাকা। এখানে এই গোলপাতা জঙ্গলে কিন্তু যেটাকে মিনি সুন্দরবন বলে, এখানে কিন্তু মিনি সুন্দরবন উল্লেখ আছে। মিনি সুন্দরবন টিকিট মূল্য জাস্ট 10 টাকা। তো চলো ভিতরে যাওয়া যাক, আমি সমস্ত সব কিছু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে মিনি সুন্দরবন, এখানে কী কী আছে দেখুন, সব কিছু দেওয়া আছে এখানে। আর চলুন ভিতরে যাওয়া যাক, সমস্ত সব কিছু দেখানোর চেষ্টা করছি। পিছনে একটা বাঘের গর্জন, আমি এখন কী করবো, আওয়াজ করছে, জানি না বাঘ আছে কি জানি না, তবে চলো দেখে যাক কী আছে এখানে। এটা বান, এটা হচ্ছে বান গাছ। এই গোলপাতা জঙ্গলে অনেক গাছ আছে যেটা আমি আজও কোনোদিন নাম শুনিনি, আর এখানেই কিন্তু এসে দেখতে পাচ্ছি সেই গাছের। সেই নতুন গাছের নাম জানতে হলে, দেখতে হলে অবশ্যই চলে আসবেন এই গোলপাতা জঙ্গলে। এই গোলপাতা জঙ্গলে না আসলে আমার মনে হয় একদম অবশিষ্ট থেকে গেল। ঠিক বলেছো, যে টাকিয়ে এসেছি গোলপাতা জঙ্গলে আসবো না, এটা কখনো হতে পারে না, তাই না? তো চলে আসবেন গোলপাতা জঙ্গলে, অনেক কিছু কিন্তু গাছের নাম পেয়ে যাবেন, এবং এখান থেকেই কিন্তু বাংলাদেশের বর্ডার সম্পূর্ণ কিন্তু দেখতে পাবেন। বাংলাদেশের বর্ডার এখান, এখানে কিন্তু বেশ অনেকেই এসছে গোলপাতা জঙ্গল দেখার জন্য, বেশ অনেকেই এসছে ওইদিকে। এই সত্যি এখানে কিছু দেখার নেই, জাস্ট শুধু জঙ্গল, গাছ আছে অনেক। এই হচ্ছে এই গোলপাতা জঙ্গলের নাম পেয়ে রেখেছে, আমি জানি, আমার মনে হয় এটাই উল্লেখ করে রেখেছে যে জঙ্গল একদম এখানে সত্যি জঙ্গল। আর এখান থেকেই কিন্তু বাংলাদেশের বর্ডার দেখা যায়। চলো আমরা আগে যাই, ওখানে আগিয়ে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের বর্ডার। আর এখানে এই রিভার সাইড কিন্তু এটা, চলুন যাওয়া যাক ওখানে গিয়ে দেখা যাক। এই সামনে যে নদীটা দেখছো, এই নদীটার নাম হচ্ছে ইছামতি। ওপারের ওই যে দূরে ভেড়িটা দেখা যাচ্ছে, ওখান থেকে ডাঙ্গাপট স্টার্টিং বাংলাদেশ। ঠিকই শুনছো, ভুল কিছু শোনেন। ওপারের ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা, জায়গার নাম হচ্ছে হারদ্দা। তার পাশের গ্রাম পাবে শ্রীপুর, তার পাশের গ্রাম পাবে পুরাতন মধ্যমপুর। তোমরা এখানে এই যে জলপথের যে বর্ডার, এখানে কোনো বেড়া বা তার কাটার ব্যবস্থা থাকে না। এখানে এসলে সঠিক মেজারমেন্ট দেখতে গেলে তোমাদের ম্যাপ চালু করবে। এখানটা বর্তমানে জিও বা ভোডাফোন দুটোরই কার নেটওয়ার্ক থাকে, তোমরা চাইলে ইউজ করতে পারো এখানে এসে। এটা আর বছর পর্যন্ত ছিল না, কিন্তু এই ফেসিলিটি এখন তুমি পাবে। আরে জিও গুরু, এই স্পটে তোমরা যদি কেউ আসতে চাও, তোমরা নির্দিষ্ট টাইমটা জেনে রাখো, সকাল 8টা টু বিকাল 4:30। যারা ফ্যামিলি নিয়ে আসতে চাও, তোমাদের আমি রিকোয়েস্ট করব শনিবার রোববার বাদ দিয়ে আসবে। কি মগের মুলুক নাকি? কারণ এই দুটো দিন প্রচন্ড চাপ থাকে, তোমরা মাঝের দিন এসো, ফাঁকা ভিউটা পাবে, ফুল ফুল এনজয় করতে পারবে। ঠিক বললাম, কাটা কাঁকড়া গাছ বা বাইন গাছ, বাইন গাছ দু রকম হয়, সাদা বাইন বা কালো বাইন। তো গাইস এই যে গাছটা দেখছো তোমরা, এই গাছটা হচ্ছে সাদা বাইন বলে। ম্যাডাম প্লিজ ওই যে নাম লেখা আছে, নামটা একটু জুম করে তোমরা দেখিয়ে দেবে। এটা কিন্তু ম্যানগ্রোভ প্রজাতির সাদা বাইন গাছটা, তোমরা দেখো নিচে ওই কাঁটা গাছটা দেখছো, ওই কাঁটা গাছটা বলে কেয়া কাঁটা। তো প্লিজ ম্যাডাম এদিকে ক্যামেরাটা, যেহেতু আমাদের হাতে সময় খুব কম, এখানে ক্যামেরা ঘুরি দেখবে। এখানে যারা এসছে সবাই কিন্তু টুরিস্ট, যেহেতু আজকে শনিবার মানে বন্ধের টাইম হয়ে গেছে, তবু লোক আসছে। এই কারণেই তোমাদের আমি বললাম, যারা ফ্যামিলি নিয়ে আসতে চাও তোমরা মাঝের দিন এসো। তো গাইস এখানে আসতে গেলে তোমরা দেখবে মাঝখানে একটা চেকপোস্ট করবে, তোমাদের কোনো মূল্যবান ডকুমেন্টস ওখানে নিয়ে আসবে, প্যান কার্ড, আধার কার্ড, আই কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট ভিসা হলেও চলবে। কারণ এই স্পটটা পুরো জিরো পয়েন্টের ভিতরে বা রিভার সাইডে, এখানে আসতে গেলে তোমার ডকুমেন্টস জমা দিয়ে আসতে হবে। এখানে ফুললি সিস্টেম মেনে তুমি আসবে, সঠিক নিয়ম মেনে আসবে, সকাল 8টায় টিকিট কেটে মাত্র 10 টাকা মূল্যে রিভার সাইডে তুমি পুরো দিনটা এনজয় করতে পারো। স্পেশাল কিছু এই সানসেটটা তোমরা এখান থেকে পাবে। এই টাকিতে আসলে কিন্তু গোলপাতা জঙ্গলে অবশ্যই আসবে, আর এই গোলপাতা জঙ্গল থেকে আপনি কিন্তু বাংলাদেশ একদম বর্ডার সম্পূর্ণ বর্ডারটা কিন্তু দেখতে পাবেন। চলুন আরও কিছু দেখানোর চেষ্টা করি, চলুন। শি টাওয়ার, এটা একদমই নতুন নতুন বানিয়েছে। এর আগে আমি এসেছিলাম তখন এখানে অ্যালাউ করেনি, বাট এবারে কিন্তু অ্যালাউ করছে। চলুন উপরের দিকে যাওয়া যাক, উপর থেকে পুরোটা কিন্তু ওয়াচ করব, আপনাদেরকেও দেখাই আর আমিও দেখি।
এই টাগিতে আসবে তারা অবশ্যই বলবো যে এই গোলপথা জঙ্গলে অবশ্যই আসবে। এখানে কিন্তু এসে একটা দারুণ ভিউ দেখতে পাবেন, আর বিশেষ করে টাওয়ার থেকে, এই টাওয়ার থেকে কিন্তু দারুণ একটা ইমেজিং একটা ভিউ চলে এসেছে। আর আমরা কিন্তু অনেক উপরে উপরে দাঁড়িয়ে আছি, আর উপর থেকেই আমি, আর এখান থেকে বেশ দারুণ একটা ভিউ দেখা যাচ্ছে, সেটা আপনাদেরকে দেখাইছি, আপনারা দেখুন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কোনো এক নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।